আমরা এখন যে কোর্সটি শুরু করতে যাচ্ছি তার নাম হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, একজন প্রোগ্রামারের জন্য অপারেটিং সিস্টেম জানা খুব জরুরি। এবং ভালো প্রোগ্রামার হতে হলে অপারেটিং সিস্টেম ইন্টারনাল সম্পর্কে জানতে হবে, কীভাবে অপারেটিং সিস্টেম কাজ করে এবং প্রোগ্রামের সাথে অপারেটিং সিস্টেম কীভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটা জানার জন্য আমাদের এই কোর্সটা করতে হবে। আমরা এই কোর্সে ডিটেইল অপারেটিং সিস্টেম সম্পর্কে শেখাবো, প্রায় 19টা মতো ভিডিও থাকবে, সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের উপরে ডিটেলে কথা বলা হবে। তো আমাদের ইন্ট্রোডাকশনে আমরা দেখব আজকে আমাদের যেসব কাজগুলো হবে, যে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম ডু, আসলে অপারেটিং সিস্টেম কী করে। কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন বেসিক দেখব আমরা, কম্পিউটার সিস্টেমের অর্গানাইজেশনটা কীরকম, কম্পিউটার সিস্টেম আর্কিটেকচারের বেসিক দেখব, অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারটা জানবো, কনসেপ্টটা জানবো, এখানে অপারেটিং সিস্টেমের অপারেশন জানবো কীভাবে অপারেট করে, প্রসেস ম্যানেজমেন্ট কী, মেমোরি ম্যানেজমেন্ট কী, স্টোরেজ ম্যানেজমেন্ট কী, এগুলো সম্পর্কে ডিটেল আমাদের আলাদা ভিডিও থাকবে। আমাদের ইন্ট্রোডাকশনের জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য বেসিক কিছু জিনিস আমরা জানবো, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, কার্নেল ডাটা স্ট্রাকচার, কম্পিউটিং এনভায়রনমেন্ট, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সম্পর্কেও কিছু কথা বলবো এখানে। তো এখানে আমাদের এই কোর্সের অবজেক্টিভটা হচ্ছে টু ডিসক্রাইব দ্য বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমের বেসিক অর্গানাইজেশনটা জানাবো এখানে, টু প্রোভাইড এ গ্র্যান্ড ট্যুর অফ মেজর কম্পোনেন্ট অফ অপারেটিং সিস্টেমস, একটা অপারেটিং সিস্টেম মেজর কম্পোনেন্টগুলোর একটা ট্যুর দেবো, ওভারভিউ দেবো, টু গিভ অ্যান ওভারভিউ অফ দ্য মেনি টাইপস অফ কম্পিউটিং এনভায়রনমেন্ট, বিভিন্ন ধরনের কম্পিউটিং এনভায়রনমেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ওভারভিউ দেবো, টু এক্সপ্লোর সেভারেল ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলোকে আমরা দেখব। তো ফার্স্ট আমরা শুরু করি, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমটা আসলে কী। অপারেটিং মানে হচ্ছে যেটা কোনো কিছু অপারেট করে, অপারেটিং সিস্টেম যে সিস্টেমটা কোনো কিছুকে অপারেট করে, আমরা এখান থেকে নাম থেকে বুঝতে পারতেছি। তো এটা একটা সফটওয়্যার, এটা কোনো হার্ডওয়্যার না, যেটা হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো আমরা ডিফাইন করতে পারি, এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটরি বিটুইন এ ইউজার অফ এ কম্পিউটার অ্যান্ড এ কম্পিউটার হার্ডওয়্যার। তো আমাদের কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার থাকে, যেমন হার্ড ডিস্ক, মেমোরি ইত্যাদি সম্পর্কে আর্কিটেকচার আমরা জানবো। এবং আমরা ইউজার হিসেবে যখন আমরা কম্পিউটার ব্যবহার করি, যখন আমরা বিভিন্ন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে বিভিন্ন কাজ করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো সফটওয়্যার ইউজ করতেছি, তো ওইটার সাথে আমাদের হার্ডওয়্যারগুলোর সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে সেটার জন্য মিডিয়েটর হিসেবে আমাদের অপারেটিং সিস্টেমটা কাজ করবে। তার জন্য সফটওয়্যার প্রোগ্রামিং করতে হলে আমাদেরকে অপারেটিং সিস্টেমের সাহায্য নিতে হবে। তো অপারেটিং সিস্টেম গোলস, গোলস কী থাকে, এক্সিকিউট ইউজার প্রোগ্রাম অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার। তো এই ইউজারের যে প্রোগ্রামটা লিখতে সেটা কীভাবে এক্সিকিউট হবে একটা কম্পিউটারে, সেই কাজটা অপারেটিং সিস্টেম করে থাকে। মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজ, অপারেটিং কম্পিউটার সিস্টেমকে সহজভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করে থাকে, তৈরি করে থাকে। ইউজ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন ইফিশিয়েন্ট ম্যানার, কম্পিউটার যে হার্ডওয়্যারগুলো থাকে সেগুলো প্রপারলি ব্যবহার করার জন্য অপারেটিং সিস্টেম সাহায্য করে থাকে। তো কম্পিউটার সিস্টেমের স্ট্রাকচারে কী কী থাকে, কম্পিউটার সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইন্টু ফোর কম্পোনেন্টস, কম্পিউটার সিস্টেমের চারটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে হার্ডওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে কী থাকে, যে বেসিক প্রোভাইড বেসিক কম্পিউটিং রিসোর্স, যেমন সিপিইউ, মেমোরি, আইও ডিভাইসেস। আইও ডিভাইসেসগুলো কী আমরা জানি, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে আইও ডিভাইসেস। আর হচ্ছে অপারেটিং সিস্টেম, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেটস ইউজ অফ হার্ডওয়্যার এবং ভেরিয়াস অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজার্স, অ্যাপ্লিকেশন এবং ইউজার্সের মধ্যে যে কোঅর্ডিনেশনটা দরকার সেগুলোকে কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম। আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডিফাইন দ্য ওয়েজ ইন হুইচ দ্য সিস্টেম রিসোর্স আর ইউজ টু সলভ দ্য কম্পিউটিং প্রবলেমস অফ ইউজার্স, ইউজার্সের প্রবলেমটা সলভ কীভাবে করবে সেটা হচ্ছে আমরা যে সফটওয়্যার ডেভেলপ করি সেই সফটওয়্যারটা করে, এবং এই সফটওয়্যারটা কীভাবে এক্সিকিউট করবে সেটা করবে অপারেটিং সিস্টেম। এবং এর সাথে যদি হার্ডওয়্যারের কোনো যোগাযোগ থাকে, যেমন প্রোগ্রামটা সেভ করবে কোনো ফাইল, হার্ড ডিস্কে যেতে হবে, প্রসেসরকে এই ইনস্ট্রাকশন সেটগুলো পাঠিয়ে দিতে হবে, সেগুলো করবে অপারেটিং সিস্টেম, এবং হার্ডওয়্যার যেগুলো আছে অ্যাকচুয়াল কাজটা করবে হার্ডওয়্যার। যেমন আমাদের প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন কী কী আছে, ওয়ার্ড প্রসেসর্স, কম্পাইলার্স, ওয়েব ব্রাউজার, ডাটাবেস সিস্টেমস, ভিডিও গেমস ইত্যাদি। তো ইউজার্স, ইউজার্সটা কারা, কারা হচ্ছে পিপুল, মেশিন এবং আদার কম্পিউটার্স। তো এখানে পিপুল, যেমন আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন আমরা ইউজার্স, আবার এক কম্পিউটার অন্য আরেকটা মেশিনে ইউজ করতে পারে। যেমন আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যখন কোনো মেশিনের সাথে কোনো কম্পিউটারকে ইউজ করি তখন ওই মেশিনগুলো এই কম্পিউটার ইউজার হয়, বা আদার কম্পিউটার যেমন নেটওয়ার্ক সিস্টেমে আরেকটা
কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে এবং তারাও এটাকে ইউজ করে এবং তার জন্য অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। তো আমাদের চারটা কম্পোনেন্ট হচ্ছে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং ইউজার্স। তো ফোর কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেমস, যেমন এই লেয়ারটা হচ্ছে ইউজার্সের লেয়ার। এই লেয়ারগুলোতে হচ্ছে আমাদের যে জিনিসগুলো থাকে কম্পাইলার, অ্যাসেম্বলার, টেক্সট এডিটর, ডাটাবেস সিস্টেমস বা সিস্টেম এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে এদিক থেকে, আর তারপরে থাকে অপারেটিং সিস্টেম, তারপরে থাকে কম্পিউটার হার্ডওয়্যার। তো এইভাবে আমাদের হায়ারার্কিক্যালি আমরা কম্পিউটার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে হবে চারটে ভাগে: ইউজার, প্রোগ্রামস, অপারেটিং সিস্টেমস, কম্পিউটার হার্ডওয়্যার। তো এখন আমরা দেখি হোয়াট অপারেটিং সিস্টেমস ডু, অপারেটিং সিস্টেমস কী করে। আসলে ডিপেন্ডস অন দ্য পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে। ইউজার্স ওয়ান্ট কনভিনিয়েন্ট, ইজি অফ ইউজ অ্যান্ড গুড পারফরমেন্স, ডু নট কেয়ার অ্যাবাউট রিসোর্স ইউটিলাইজেশন। ভিতর রিসোর্স কীভাবে ইউটিলাইজ হচ্ছে সেটা নিয়ে ইউজারের মাথা ব্যথা নাই, কিন্তু তারা চায় যে আমাদের এটা ইজি অফ ইউজ হতে হবে এবং পারফরমেন্স ভালো দিতে হবে। বাট শেয়ার্ড কম্পিউটার সাচ এস মেইন ফ্রেম বা মিনি কম্পিউটার মাস্ট কিপ অল ইউজার্স হ্যাপি। তো এই কম্পিউটারগুলো ইউজারকে হ্যাপি রাখতে হবে। ইউজার্স অফ ডেডিকেটেড সিস্টেম সাচ এস ওয়ার্ক স্টেশনস হ্যাভ ডেডিকেটেড রিসোর্স বাট ফ্রিকোয়েন্টলি ইউজ শেয়ার্ড রিসোর্স ফ্রম সার্ভারস। যখন আমরা যেমন আমরা ইন্টারনেট ইউজ করতেছি, আমাদের যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন, কিন্তু আমরা যখন ইন্টারনেটে কোনো একটা ওয়েব পেজকে ব্রাউজ করতেছি, সেটা ওয়েব পেজের যে সার্ভার লোকেট করা আছে বা স্টোর করা আছে বা ডিপ্লয় করা আছে সেখান থেকে সে ইউজ করতেছে। তো তখন আমরা ওই সার্ভারের সিপিইউ মেমোরিগুলো ইউজ করতেছি, শেয়ার রিসোর্সগুলোকেও শেয়ার করতেছি। হ্যান্ড হেল্ড কম্পিউটার্স আর রিসোর্স পোর, অপটিমাইজ ফর ইউজেবিলিটি অ্যান্ড ব্যাটারি লাইফ। তো হ্যান্ড হেল্ড কম্পিউটার কীরকম, যেমন পিডিএ ছিল আগে, এখন মোবাইল ডিভাইস যেগুলো স্মার্টফোন এগুলোকে আমরা হ্যান্ড হেল্ড কম্পিউটার হিসেবে ধরতে পারি। এগুলো রিসোর্সগুলো পোর থাকে, মানে সিপিইউ, হার্ড ডিস্ক, স্টোরেজ এগুলো কম থাকে। এগুলো মেইনলি অপটিমাইজ করা হয় যাতে ব্যাটারিতে চলতে পারে এবং ব্যাটারি ইউজেবিলিটি এবং ব্যাটারি লাইফ বেশি থাকে, এই জন্য কম রিসোর্স দেওয়া হয়। সাম কম্পিউটার্স হ্যাভ লিটল অর নো ইউজার ইন্টারফেস সাচ অ্যাজ এম্বেডেড কম্পিউটার্স ইন ডিভাইসেস অ্যান্ড অটোমোবাইলস। অনেক কম্পিউটার যেগুলো আমরা অটোমোবাইল যেটা বলছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেসব কম্পিউটার ইউজ করা হয় সেগুলোর ইন্টারফেস থাকে, ইউজার ইন্টারফেস থাকে না, বা এম্বেডেড কম্পিউটার্স অনেক সময় আমাদের বিভিন্ন ডিভাইসের মধ্যে কম্পিউটার এম্বেড করে দেওয়া হয়, তখন ওগুলোর কোনো ইন্টারফেস থাকে না, ইন্টারফেস ছাড়াই, যেটা মেশিন ইউজ করে, হিউম্যান ইউজ করে না। তো এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজগুলো করে। তো অপারেটিং সিস্টেমের ডেফিনেশনটা কী? ওএস ইজ রিসোর্স অ্যালোকেটর। প্রথম কথা হচ্ছে ওএসের প্রথম এবং মোস্ট ফ্রিকোয়েন্ট কাজ হচ্ছে রিসোর্স অ্যালোকেটর। রিসোর্সগুলো কী? আমাদের হার্ড ডিস্ক, মেমোরি, সিপিইউ এগুলো হচ্ছে রিসোর্স। এগুলো কীভাবে অ্যালোকেট করা হবে একটা প্রোগ্রামের জন্য সেই কাজটা এই অপারেটিং সিস্টেম করে থাকে। তার মানে এটা এক ধরনের রিসোর্স ম্যানেজার হিসেবে কাজ করে, ম্যানেজ অল রিসোর্সের, সব রিসোর্সগুলো ম্যানেজ করে। ডিসাইড বিটুইন কনফ্লিক্টিং রিকোয়েস্ট ফর ইফিশিয়েন্ট অ্যান্ড ফেয়ার রিসোর্স ইউজ। তো একই রিসোর্স যদি দুইজন একসাথে রিকোয়েস্ট পাঠায় এবং ইউজ করার চেষ্টা করে, তখন ওই সময় যে কনফ্লিক্টটা তৈরি হয় সেই কনফ্লিক্টটা রিজলভ করে অপারেটিং সিস্টেম। বিভিন্ন মেকানিজম আছে, সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখব, টিউটোরিয়ালগুলোতে দেখব। তো সেই কনফ্লিক্টগুলোকে রেজুলেশন করে যাতে একই সময়ে দুইজন লোক একই রিসোর্স না ইউজ করতে পারে। তো এক একজনকে এক একভাবে রিসোর্সকে অ্যালোকেট করা হবে, সেই অ্যালোকেশনটাও আমাদের অপারেটিং সিস্টেম করে থাকে। তো ওএস ইজ এ কন্ট্রোল প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের কন্ট্রোল প্রোগ্রাম যে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে কন্ট্রোল করে। সো কন্ট্রোল এক্সিকিউশন অফ প্রোগ্রাম টু প্রিভেন্ট এরর্স অ্যান্ড ইমপ্রপার ইউজ অফ দ্য কম্পিউটার্স। কন্ট্রোল প্রোগ্রামের মেইন কাজটা হচ্ছে প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে এরর্স যাতে না হয় এবং প্রপার ইউজ, ইমপ্রপার ইউজ যেন কেউ না করতে পারে, মানে সেটাও অপারেটিং সিস্টেম দেখভাল করে। তো অপারেটিং সিস্টেম ডেফিনেশনে আরও আছে যেগুলো, সেগুলো হচ্ছে নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনেশন। অপারেটিং সিস্টেমের অ্যাকসেপ্টেড ডেফিনেশন নাই, কারণ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। তো এই জন্যই প্রপার ইউনিভার্সাল কোনো ডেফিনেশন নাই। তো যেটা আছে সেটা হচ্ছে এভরিথিং এ ভেন্ডার শিপস হোয়েন ইউ অর্ডার এ অপারেটিং সিস্টেম ইজ এ গুড অ্যাপ্রক্সিমেশন বাট ভ্যারিং ওয়াইডলি। তার মানে আমাদের অপারেটিং সিস্টেম যারা তৈরি করে তারা বিভিন্ন ধরনের ফিচার সাথে দিয়ে তারা ডেলিভারি করে, এক এক অপারেটিং সিস্টেমের এক এক ধরনের ফিচার থাকে। তো ডিফাইন বা স্ট্যান্ডার্ড কিছু নাই, কিন্তু আমরা ধরে নেই যে আমাদের যে কাজের জন্য নিচ্ছে সেই কাজটা সে করতে পারবে। সো দ্য ওয়ান প্রোগ্রামস রানিং অ্যাট অল টাইমস অন দ্য কম্পিউটার্স ইজ কার্নেল।
কমন যেটা আছে সেটা হচ্ছে কার্নেলের নাম, যে প্রোগ্রামটা সবসময় চলতে থাকে কম্পিউটারে সেটাকে কার্নেল বলে। এবং কার্নেলটাই মেইনলি অপারেটিং সিস্টেমের হার্ট, যেটা অপারেটিং সিস্টেম রিসোর্স অ্যালোকেশন বা এই যেসব আগে দেখলাম এই কাজগুলো করার জন্য যে প্রোগ্রামটা দায়িত্বশীল সেটার নাম হচ্ছে কার্নেল। এবং সবগুলো অপারেটিং সিস্টেমের কার্নেল আছে, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স বা আমাদের স্মার্টফোনে যেরকম ইউজ করি অ্যান্ড্রয়েড, সবগুলোরই একটা কার্নেল রয়েছে। কার্নেলের উপর তারা আলাদা আলাদা ফিচার তারা দিতে পারে। সো এভরিথিং এলস ইজ আইদার, অন্য যেসব আছে সেগুলো হচ্ছে এ সিস্টেম প্রোগ্রাম, শিপ উইথ অপারেটিং সিস্টেমস, অর অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অন্য অন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। যেমন আমরা যখন অ্যান্ড্রয়েড বেসড কোনো একটা মোবাইল ফোন কিনি, এটা কার্নেলটা হচ্ছে মেইনলি অপারেটিং সিস্টেম, তার উপরে যেসব অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি এগুলো আসলে ওই ভেন্ডর বা যে যে সফটওয়্যারটা ডেভেলপ করছে যে কোম্পানিটা, যেমন অ্যান্ড্রয়েড গুগলের একটা প্রোডাক্ট, তো ওরা বিভিন্ন ফিচার বা সিস্টেম প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এগুলো হিসেবে তারা ডেলিভারি করে। সো কম্পিউটার স্টার্ট আপ, আমরা যখন সুইচ অন করি কোনো কম্পিউটার সেটা কীভাবে স্টার্ট আপ হয় সেটা আমাদের জানা দরকার। তার মানে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে, ইজ লোডেড অ্যাট পাওয়ার আপ অর রিবুট। যখন আমরা কম্পিউটারকে পাওয়ার অন করি বা রিবুট দেই তখন বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা এক্সিকিউট হয়, টাইপিক্যালি স্টোর্ড ইন রম অর ইপ্রম, জেনারেল নোন অ্যাজ ফার্মওয়্যার, যেটা কম্পিউটার হার্ডওয়্যারের সাথে আসে। আপনারা হয়তো অলরেডি জানেন যে রম কম্পিউটার যেটা সাথে আসে, মাদারবোর্ডের সাথে আসে, সেটাতে যে ফার্মওয়্যার থাকে সেই ফার্মওয়্যারে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা লোড করা অবস্থায় থাকে। তার মেইন দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমকে এক্সিকিউট করা, ইনিশিয়ালাইজ অল অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেমস, লোডস অপারেটিং সিস্টেম কার্নেল অ্যান্ড স্টার্টস এক্সিকিউশনস। তো যেটা করে সে অপারেটিং সিস্টেমের কার্নেল প্রোগ্রামটাকে রান করায়। তো আমরা দেখেছি অপারেটিং সিস্টেম বিভিন্ন প্রোগ্রামকে এক্সিকিউট করে, কিন্তু অপারেটিং সিস্টেমকে কে এক্সিকিউট করবে একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক সেরকম কার্নেল যে অ্যাপ্লিকেশনটা আছে অপারেটিং সিস্টেমে সেটাকে এক্সিকিউট করে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা, যেটা রমের মধ্যে থাকে, হার্ডওয়্যার ফার্মওয়্যার হিসেবে থাকে। সে কার্নেলকে চিনে যে এটা যদি উইন্ডোজ হয় কোন এই প্রোগ্রামকে এক্সিকিউট করতে হবে, এটা যদি লিনাক্স হয় তাহলে কোন প্রোগ্রামকে এক্সিকিউট করতে হবে, সেটা এই সফটওয়্যারটার মধ্যে দিয়ে দেওয়া হয়। ছোট্ট একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেয়, তখন থেকে কার্নেল এক্সিকিউশন শুরু হয়, মানে অপারেটিং সিস্টেমের কাজ শুরু হলো। দেন আছে আমাদের কম্পিউটার সিস্টেমস অর্গানাইজেশন, কম্পিউটার সিস্টেমের অর্গানাইজেশন কী আছে। অপারেটিং সিস্টেম দেখলাম, কম্পিউটার স্ট্রাকচার দেখলাম, এখন অর্গানাইজেশন কী আছে। কম্পিউটার সিস্টেমের অপারেশনস হচ্ছে ওয়ান অর মোর সিপিইউ, একটা কম্পিউটারে এক বা একাধিক সিপিইউ থাকতে পারে, ডিভাইস কন্ট্রোলার কানেক্ট থ্রো কমন বাস প্রোভাইডিং অ্যাক্সেস টু দ্য শেয়ার্ড মেমোরি, ডিভাইস কন্ট্রোলার থাকে। আমরা যদি কম্পিউটার খুলি তাহলে দেখবো এক ধরনের স্লট আছে, যে স্লটে বিভিন্ন ধরনের ছোটো ছোটো হার্ডওয়্যার বসানো আছে, যেটাকে বলে ডিভাইস কন্ট্রোলার। এবং ওই হার্ডওয়্যারগুলো থাকে, ইন্টারফেস হার্ডওয়্যারগুলোর সাথে অন্য অন্য ডিভাইসগুলো কানেক্ট করা থাকে। যেমন আমরা ইউএসবি পোর্ট পাই, প্রিন্টার পোর্ট আছে, মনিটর জন্য পোর্ট আছে, এগুলো হচ্ছে ডিভাইস কন্ট্রোলার, এবং এর সাথে সিপিইউ থাকে। সো কনকারেন্ট এক্সিকিউশন অফ সিপিইউ অ্যান্ড ডিভাইস কম্পিটিং ফর মেমোরি সাইকেল, মেমোরি সাইকেলের উপরে সিপিইউর এক্সিকিউশনগুলো কীভাবে হবে, কোন মেমোরি অ্যালোকেট হবে সেগুলো কাজ করে থাকে। তো এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পারতেছি, সেটা হচ্ছে সিপিইউ থাকে, ডিস্ক কন্ট্রোলার যার সাথে হার্ড ডিস্ক লাগানো থাকে। আমরা কম্পিউটার যদি খুলি তাহলে দেখবো একটা বাস, একটা সাদা চ্যাপটা একটা জিনিস আছে যেটা হার্ড ডিস্কের সাথে আমাদের কম্পিউটারকে কানেক্ট করে। যেমন ইউএসবি কন্ট্রোলার থাকে, এখান থেকে আমাদের ইউএসবি যে পোর্টগুলো আছে সেখান থেকে মাউস, কিবোর্ড, প্রিন্টার এগুলো লাগাইতে পারি। গ্রাফিক্স অ্যাডাপ্টার আছে, সেটার সাথে আমরা মনিটর লাগাইতে পারি। তারপর আছে মেমোরি। তো এগুলো হচ্ছে কম্পিউটারের একটা কম্পোনেন্ট। সো কম্পিউটার সিস্টেমের অপারেশনটা কী, আইও ডিভাইস অ্যান্ড সিপিইউ ক্যান এক্সিকিউট কনকারেন্টলি, আইও ডিভাইসগুলো এবং সিপিইউ প্যারালালি এক্সিকিউট করতে পারে। ইজ ডিভাইস কন্ট্রোলার ইজ ইন চার্জ অফ পার্টিকুলার ডিভাইস টাইপ, প্রত্যেক ডিভাইস কন্ট্রোলার এক একটা ডিভাইসের জন্য ইনচার্জে আছে, যেটা তার জন্য ডেডিকেটেডলি অ্যাসাইন করা আছে। ইজ ডিভাইস কন্ট্রোলার হ্যাজ এ লোকাল বাফার, প্রত্যেক ডিভাইস কন্ট্রোলার সাথে লোকাল বাফার, মানে হচ্ছে তাদের নিজস্ব কিছু মেমোরি থাকে, ওই বোর্ডগুলোতে কিছু মেমোরি থাকে যেখান থেকে সে কাজ করতে পারে। যদি টেম্পোরারি কোনো ডাটা স্টোর করতে হয় তখন সেখানে স্টোর করে রাখে। সিপিইউ মুভস ডাটা ফ্রম অর টু মেইন মেমোরি টু অর ফ্রম লোকাল বাফার। তো ওই যখন আমাদের হার্ড ডিস্কে ডাটা সেভ করতে যায় তাহলে কী হবে, সিপিইউতে সিপিইউ ইনস্ট্রাকশন দিবে, সেই সিপিইউ থেকে আমরা মেমোরিতে যাবে, মেমোরির থেকে আমাদের ওই লোকাল বাফারে গিয়ে ডাটাগুলো স্টোর হবে, তারপর ওইখান থেকে কন্ট্রোলার নিয়ে হার্ড ডিস্কে সেভ করবে। সো আইও ইজ ফ্রম দ্য ডিভাইস টু লোকাল বাফার অফ কন্ট্রোলার।
আয়ত থেকে ডিভাইস থেকে লোকাল বাফার থেকে কন্ট্রোলারে যাবে। সো ডিভাইস কন্ট্রোলার ইনফর্ম সিপিইউ দ্যাট ইট হ্যাজ ফিনিশড ইটস অপারেশন বাই কজিং অ্যান ইন্টারাপ্ট। তো যখন সিপিইউ ইনস্ট্রাকশন দিল যে তোমাকে এই ডাটাগুলো স্টোর করতে হবে, তখন কন্ট্রোলার কী করবে, সেই ডাটাগুলো স্টোর করবে, করার পরে সিপিইউকে একটা ইন্টারাপ্ট পাঠাবে, মানে সিগন্যাল পাঠাবে যে আমি আমার কাজ শেষ করছি, তারপরে ইনস্ট্রাকশনের জন্য সে ওয়েট করবে, বা সিপিইউ তারপরে কী করবে সেটা সিপিইউ ডিসাইড করবে। তারপর হচ্ছে কমন ফাংশন অফ ইন্টারাপ্টস। ইন্টারাপ্টের কমন কাজগুলো কী কী আছে? ইন্টারাপ্ট ট্রান্সফার কন্ট্রোল টু দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন জেনারেলি দো দ্য ইন্টারাপ্ট ভেক্টর, থ্রু দ্য ইন্টারাপ্ট ভেক্টর, ইন্টারাপ্ট ভেক্টরের মাধ্যমে সে তার ইন্টারাপ্ট ট্রান্সফার করে। এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো, জাস্ট আমরা জেনে যাই কিছু ওয়ার্ড ইন্টারাপ্ট ভেক্টর এবং ইন্টারাপ্ট কীভাবে ট্রান্সফার হয় সেগুলো। সো হুইচ কন্টেন্টস দ্য অ্যাড্রেস অফ অল দ্য সার্ভিস রুটিন, যেখানে সবগুলো সার্ভিস রুটিনের অ্যাড্রেস থাকে, মেমোরি অ্যাড্রেস, যে কোন জায়গা থেকে কীভাবে কাজ করবে। সো ইন্টারাপ্ট আর্কিটেকচার মাস্ট সেভ দ্য অ্যাড্রেস অফ দ্য ইন্টারাপ্টেড ইনস্ট্রাকশন। সো কোন জায়গায় গিয়ে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে গিয়ে কোন জায়গায় গিয়ে সে ইন্টারাপ্টেড হয়েছে, সেই অ্যাড্রেসটা সে স্টোর করে রাখবে, যাতে ইন্টারাপ্ট কন্ট্রোলার বা আইও কন্ট্রোলার যখন সিগন্যাল দেবে যে আমার কাজ শেষ, তখন তার পরের লাইন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে। তার জন্য তার পরের লাইনের পরে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা সে স্টোর করে রাখবে। এ ট্র্যাপ অর এক্সেপশন ইজ এ সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট কজ আইদার বাই অ্যান এরর অর ইউজার রিকোয়েস্ট। যেমন আমরা যখন প্রোগ্রাম রান করি, এর মধ্যে যখন আমরা পজ দেই, পজ কিওয়ার্ড কিবোর্ডটা যখন কিবোর্ডের কীটা যখন চাপ দেই, তখন আমরা একটা ইন্টারাপ্ট দেই কম্পিউটারকে, বলি যে তুমি এখন পজ করো বা স্টপ হয়ে থাকো কিছুক্ষণের জন্য। সো এটা দুই কারণ হতে পারে, ইউজার করতে পারে, যেমন আমরা ক্লিক করে বা বাটন প্রেস করে করতে পারি, অথবা কোনো এরর কারণে সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে যে এক্সিকিউশন বন্ধ হয়ে গেছে। অ্যান অপারেটিং সিস্টেম ইজ ইন্টারাপ্ট ড্রাইভেন, একটা অপারেটিং সিস্টেম হচ্ছে ইন্টারাপ্ট ড্রাইভেন, তার মানে এই ইন্টারাপ্টের সিগন্যালের উপর নির্ভর করে একটা অপারেটিং সিস্টেম কাজ করে। ইন্টারাপ্ট নিয়ে আমাদের কমপ্লিট একটা টিউটোরিয়াল থাকবে, তো এই জন্য আমরা জাস্ট বেসিক জেনে নেই ইন্টারাপ্ট বলে একটা কিছু আছে। সো ইন্টারাপ্ট যখন হয়, ইন্টারাপ্ট হ্যান্ডলিং অপারেটিং সিস্টেম কীভাবে করে? তো অপারেটিং সিস্টেম প্রিজার্ভ দ্য স্টেট অফ দ্য সিপিইউ বাই স্টোরিং রেজিস্টার অ্যান্ড দ্য প্রোগ্রাম কাউন্টার। তার মানে রেজিস্টার মানে সিপিইউর যে মেমোরি, নিজস্ব মেমোরি আছে, সেই মেমোরিতে কী ডাটা রাখছে সেটা স্টোর করে রাখবে, এবং প্রোগ্রাম কাউন্টার মানে প্রোগ্রামের কোন পজিশনে সে ছিল সেই লোকেশনটা স্টোর করে রাখবে। সো ডিটারমাইন হুইচ টাইপস অফ ইন্টারাপ্ট হ্যাজ অকার্ড, এবং এটা চেক করে বা বের করে যে কোন ধরনের ইন্টারাপ্ট হয়েছে। একটা হচ্ছে পুলিং ইন্টারাপ্ট, একটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্টেড ইন্টারাপ্ট সিস্টেম। পুলিং ইন্টারাপ্ট একটা আছে, একটা ভেক্টর ইন্টারাপ্ট সিস্টেমস আছে, এগুলো নিয়েও আমরা ডিটেলে বলবো। এখন জাস্ট আমরা ওভারভিউ বা ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি, যাতে মনে রাখার জন্য আমরা পরে এগুলোকে ইউজ করব ডিটেলে। দ্য সেপারেট সেগমেন্টস অফ দ্য কোড ডিটারমাইন হোয়াট অ্যাকশন শুড বি টেকেন ফর ইচ টাইপ অফ ইন্টারাপ্ট। একটা সেপারেট সেগমেন্ট কোড আছে যে ডিটারমাইন করে যে কোন অ্যাকশনটা এক্সিকিউট করবে ইন্টারাপ্টের উপর বেসড করে, সেটা ডিটারমাইন করবে। সো ইন্টারাপ্ট টাইমলাইন, ইন্টারাপ্ট টাইমলাইন হচ্ছে সিপিইউ ইউজার প্রসেস এক্সিকিউশন এক্সিকিউট হচ্ছে, তারপর আইও ইন্টারাপ্ট প্রসেসিং, আইও ইন্টারাপ্টের প্রসেস হচ্ছে আইডল আছে বা ট্রান্সফারিং, যখন এখানে আসে ট্রান্সফারিং, এখানে আইডল তখন বসে আছে, এটা কাজ করতেছে, আবার এখানে সিপিইউ আবার কাজ করা শুরু করছে, এটা আবার আইডলে চলে আসছে, এটা কাজ শেষ বলে দিচ্ছে যে আমার এখন ট্রান্সফার ডান হয়ে গেছে, তখন সে সিপিইউ আবার কাজ শুরু করছে, সিপিইউ কাজ শুরু করার পরে আবার সে আইও রিকোয়েস্ট দিছে, আইও রিকোয়েস্ট দেওয়ার পরে সে আবার আইডল থেকে তার কাজ শুরু করছে, আবার ট্রান্সফার ডান, তখন আবার এই সিপিইউ আবার কাজ করা শুরু করছে। তো সিপিইউ যখন সিগন্যাল দেয় ইন্টারাপ্ট করে, তখন আইও ডিভাইসগুলো কাজ করা শুরু করে, আইও ডিভাইসের কাজ শেষ হলে পরে আবার সিপিইউ কাজ করা শুরু করে। তো এইভাবেই ইন্টারাপ্ট টাইমলাইনগুলো মেনটেন করা হয়। আইও স্ট্রাকচার, আইও স্ট্রাকচার কী? আফটার আইও স্টার্টস কন্ট্রোল রিটার্নস টু ইউজার প্রোগ্রামস অনলি আপন আইও কমপ্লিশন। আইও কমপ্লিশন, আইও যখন স্টার্ট হয় প্রোগ্রামের কন্ট্রোলটা রিটার্ন করে যখন আইওটা শেষ হয়ে গেছে। এখানে কী কী থাকতে পারে? ওয়েট ইনস্ট্রাকশন, আইডল দ্য সিপিইউ আনটিল দ্য নেক্সট ইন্টারাপ্ট। ওয়েট ইনস্ট্রাকশন দিলে সিপিইউ বসে থাকবে আর কোনো কাজ করবে না নেক্সট ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত। ওয়েট লুপ, কন্টেনশন ফর মেমোরি অ্যাক্সেস। ওয়েট লুপ মানে একটা মেমোরি অ্যাক্সেসে একটা কন্টেনশন তৈরি করবে, মানে বসে থাকবে যে মেমোরি থেকে ডাটা আসতেছে, তো এটার জন্য ওয়েট লুপ। অ্যাট মোস্ট ওয়ান আইও রিকোয়েস্ট ইজ আউটস্ট্যান্ডিং অ্যাট এ টাইম, নো সিমুলটেনিয়াস আইও প্রসেসিং। অ্যাট মোস্ট ওয়ান আইও রিকোয়েস্ট ইজ যদি থেকে থাকে, একটা সময়ে একটা আইও রিকোয়েস্ট দিবে এবং কোনো সিমুলটেনিয়াস আইও প্রসেসিং হবে না।
After IO starts, control return to the user program without waiting for IO completion. IO যখন শুরু হয়ে যায় তখন ইউজারের প্রোগ্রামে চলে আসে কন্ট্রোলটা, এটা আইও কমপ্লিশনের জন্য কাজ করে না। তো এখানে হচ্ছে সিস্টেম কল, রিকোয়েস্ট ফর দ্য ওএস টু অ্যালাউ ইউজার টু ওয়েট ফর দ্য আইও কমপ্লিশনস। আইও কমপ্লিশন সিস্টেম কলের মাধ্যমে আমরা দিতে পারি যে আইও কমপ্লিশনের জন্য ওয়েট করো। তো ডিভাইস স্ট্যাটাস টেবিল, ডিভাইস স্ট্যাটাস টেবিলের উপর নির্ভর করে কন্টেন এন্ট্রি ফর ইচ ডিভাইস আইও ডিভাইস ইন্ডিকেটিং ইটস টাইপ অ্যাড্রেস এবং স্টেট, আইওগুলো ঠিক আছে কি না। সো ওএস ইন্ডেক্সেস ইন্টু আইও ডিভাইস টেবল টু ডিটারমাইন ডিভাইস স্ট্যাটাস অ্যান্ড টু মডিফাই টেবল এন্ট্রি টু ইনক্লুড ইন্টারাপ্ট। তো আমরা যখন কম্পিউটার স্টার্ট করি আমরা যদি দেখে থাকি, দেখবো যে সবগুলো হার্ডওয়্যারে সবগুলো যেগুলো বাতি আছে সেগুলো বাতি জ্বলতেছে, বা সবগুলো নিয়ে সে একটা অ্যারে তৈরি করে মেমোরিতে, এবং এই অ্যারেতে তার স্টেটটাকে ডিফাইন করে যে এই আইওটা এখন ইউজেবল কিনা বা আনইউজেবল কিনা, এগুলো সব ওএস সিস্টেম করে থাকে।